সিপাহী চলা জেলার পাঁচশো পঞ্চাশ বছরের পুরাতন কসবেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে বহু মিথ প্রচলিত রয়েছে জনমানুষে গ্রামের ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস যখন বৃষ্টির আকাল পরে ঠিক তখনই কমলা সাগর দীঘির পবিত্র জল কসবেশ্বরী মায়ের মন্দিরে ঠানলে বৃষ্টি হবেই কাল ধরে জনমানুষে চলে আসছে এই বিশ্বাস গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে মায়ের প্রতি ভক্তি ও প্রচলিত বিশ্বাস থেকেই সাগর দিঘি থেকে কলসি করে জল এনে বৃহস্পতিবার মায়ের মন্দিরে ঢাললেন গ্রামের মহিলারা আর আশ্চর্যের বিষয় তাদের বিশ্বাসকে আরও জোরালো পরিণত করে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজ্য জুড়ে শুরু হলো বৃষ্টি ফের একবার বাস্তবে পরিণত হল কসবেশ্বরী মায়ের প্রতি সাধারণ মানুষের এই অগাধ বিশ্বাস রিপোর্ট আর ই নিউজ